গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল বলবো না, ভোর 5টা বাজে, সকাল ভোর একই রকম। যাই হোক, হলো তো দেখো, ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে সোজা, বাইরে টুকটা কাজ সেরে, কারণ সোনাই গেছে স্কুলে পাঠাবো, তো সেই কারণে সোনাইকে একদিকে ডাকছি আর ঘরের কাজগুলো সারছি। তো আমি চা বসিয়ে দেবো আর বোতলের সমস্ত জলগুলো ভরে নিচ্ছি, তো দেখতে থাকো পরপর কী কাজ করতে থাকি। এই হচ্ছে ঘটনা, আমি সেটা বলছি না, সোনাইকে উঠতে হবে, তাহলে সোনাইকে নিয়ে যাওয়া যাবে। আমরা গেলেও বাড়ি থাকবে? সোনা গেটটা খোলা নাকি দেখবি তো, করতে আসতে পারে। এইটা এইটা তো বন্ধুরা, সোনাই আর সোনার বাবা চলে গেছে স্কুলে, তো আমি এদিকে ফুল টুলগুলো তুলে নিচ্ছি নিচের গাছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তা আমি আজকে অনেক সকাল থেকে ভিডিও মানে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, তো সেই ভোর 5:30 থেকে, আর এখন দেখো 8:30 বাজে। তো আমি জাস্ট স্নান কমপ্লিট করে আসলাম, তো ভাবলাম তোমাদের সামনে একবার আসি। তো এবার পরপর সারাদিনের সমস্ত কাজ সারতে থাকবো, আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো, বিকালবেলায় আবার একটু বেরোনোর আছে, তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো, সোনাই তো স্কুলে চলে গেছে দেখেছে, ওর আসার টাইমও হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দিয়ে উপরে যাবো। তো চলো কাজগুলো একে একে সারতে থাকি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। চলো আগে ভাতটা বসিয়ে নিই, আর শীত বোধহয় পড়েই গেছে, বোধহয় না পড়েই গেছে, কারণ ভালো ঠান্ডা লাগছে। চলো ভাতটাকে বসিয়ে নিই।
তো বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের ডেলি ব্লগ মানে সারাদিন সকাল থেকে ডেলিকার কাজকর্ম। তো চলো, দেখতে পেলে ওপরে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম, প্রচুর হাওয়া দিচ্ছে, তো সব জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি। এবার নিচে চলে যাবো, নিচে ভাতটা বসানো আছে, তারপর কুচোটা দিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে দুপুরের জন্য একদম সিম্পল মেনু করছি। তো দেখো, আজকে নিরামিষ করবো, পালং শাকের একটা তরকারি করছি, উচ্ছে আলু চচ্চড়ি করবো, আর সয়াবিনের তরকারি করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমি সোনায় স্কুলের পরীক্ষার জন্য ব্যাগ তৈরি করছি। তো ওদের ব্যাগ তৈরি করতে দিয়েছে, তো ওরা তো পারে না, মা বাবারাই করে দেবে, সেটা নিয়ে কি জাস্ট শুধু দেখাবে। তো স্কুলের দিদিমণিরা যে কী হিসেবে এতটুকু বাচ্চাদের ব্যাগ তৈরি করতে দেয়, মানে ওরা যেটা পারবে না সেটাই ওদের করতে দেয়। তো যাই হোক, আমি করে দিচ্ছি, ও তো ওর দ্বারা সম্ভব না। তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে, ও একটু হেল্প করছে আমাকে। তো তারপর ওকে খাইয়ে দিয়ে শুয়ে দেবো, বিকেলে আবার ও নাচের স্কুল আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আবার চলে এসেছি তোমাদের সামনে। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সোনাকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম, আর এখন দেখো পুরো 8টা বাজে। সোনাই খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে পড়েছে, আর আমিও বেশ কম্বল টম্বল নিয়ে বসে পড়েছি। তো ওকে একটু পড়িয়ে নেব, আর এখানে একটা কেক নিয়ে বসেছি, খুব খিদে পাচ্ছে, আমি খাবো, সোনার খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাকলো, আর বড় করছি না, আবার নতুন দিনে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।